গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে সবার আগে পুচকুসোনা শুভর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। শুধু ওদের দুজনের জন্য নয়, আমিও সকালবেলা খাওয়া দাওয়া করবো, তো একবারেই সকালবেলা টিফিন বানিয়ে নিচ্ছি। তো কালকে নতুন দুটো আটার প্যাকেট কিনে নিয়ে এসেছি, তো তার মধ্যে থেকে একটা আটার প্যাকেট থেকে এখন আটা বার করে নিচ্ছি, কারণ এখন প্রত্যেক দিনই ভাবছি পুচকুসোনা শুভকে সকালের দিকে টিফিনে একটু রুটি বানিয়ে দেবো, কারণ রুটির একটু ভারী খাবার। আর দেখবে হ্যাঁ, হাবি জাবি কিছু রান্না করতে গেলে সবসময় ভাবতে হয় যে আজকে কি দেবো কালকে কি দেবো, তো সেটার আর কোনো চিন্তা থাকবে না, কারণ আমি এই জিনিসটা আগে করতাম যখন শুভ স্কুলে যেত মুম্বাই থাকতে। তো রুটিটা বাধা ধরা ছিল যে প্রত্যেক দিন রুটিটা বানাবো, কিন্তু তার সঙ্গে তরকারি, ছোলার ডাল কিংবা কাবলি ছোলার ঘুগনি, সুজি, এরকম মানে থেকে থেকে কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিতাম, কারণ একই তরকারি দিয়ে তো সব দিন ভালো লাগবে না রুটিটা খেতে। তো সেটাই ভাবছি যে ওদেরকে সেটাই করে দেবো এখন থেকে। আর ওরা দুই ভাই বোন, যেহেতু ওদের পছন্দ অপছন্দেরও একটা ব্যাপার আছে, হয়তো একটা জিনিস বানালে পরে শুভর পছন্দ হলো ওর হলো না, তো টিফিনটা ঠিক করে খায় না। তো ওই জন্য এখন থেকে ঠিক করেছি যে ওদেরকে প্রত্যেক দিন টিফিনে রুটিটা দেবো, সেটা মানে নর্মাল রুটিটা তো বানাবোই, আর তার সাথে যেটা দেবো সেটা প্রত্যেক দিন একরকম দেবো না, একটু চেঞ্জ করে করে দেবো। তো এর আগের দিনকে আলু তরকারি বানিয়ে দিয়েছিলাম, আর আজকে আলু কুমড়ো দিয়ে তরকারি করবো, কারণ আলু কুমড়ো তরকারিটা রুটি দিয়েও খেতে ভালো লাগে আর ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো অনেকটা কুমড়ো নিয়ে এসেছি, তোমাদেরকে আগের দিন তো দেখালাম ভিডিওতে, তো সেই জন্য কুমড়োটাকে এখন তরকারির মধ্যে দিয়ে কিছুটা রান্না করবো আর কিছুটা থাকবে, পরে হয়তো কিছু বানিয়ে নেব। আর এখানে আটাটাকে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি, কারণ যতক্ষণে তরকারিটা বানাবো আর তরকারিটা কাটবো তো ততক্ষণে কিছুক্ষণ আটাটা মাখা থাকলে পরে রুটিটা ভালোভাবে ফুলবে। তো যাই হোক, আটাটা মাখছি, আর তার মধ্যেই বাবা ফোন করেছিল। দুদিন আগে আমি বলে রেখেছিলাম যে আমার থাইরয়েডের রিপোর্ট করব, তো তার জন্য ব্লাড টেস্ট করতে বলতে যে আমাকে বাড়িতে এসে ব্লাডটা নিয়ে যেতে, তো সেটাই বলে দিয়েছিলাম, কিন্তু কালকে যেহেতু ঈদ ছিল তো ওই জন্য সব ল্যাব বন্ধ ছিল, তাই উনি ব্লাড নিতে আসতে পারেননি। আজকে বললো সকালবেলা 7টার দিকে আসবেন, তো আমি ভাবলাম যে 6টা থেকে ঘুম থেকে উঠেছি তো বাকি কাজকর্মগুলো সব সেরে নিই, কারণ যখন ব্লাড নিতে আসবে তখন ওই 5-10 মিনিটের ব্যাপার, ব্লাডটা নিয়ে যাবে, তো ততক্ষণে আমি বাকি সব কাজকর্মগুলো করে নিয়েছি। আর এখন ওদের টিফিনটা বানাবো, তো আজকে পুচকুসোনা শুভর জন্য টিফিন বানিয়ে দেবো আর আমার জন্য সকালবেলার দিকে টিফিন বানিয়ে নেব, তো একসাথেই হয়ে যাবে। আর তরকারি যেটা করব সেটা দুপুরবেলা খাওয়ার জন্য একবারে করেও নেব। তো আজকে নীলের উপোস তোমরা অনেকেই জানো, তো নীলের উপোস করার খুব ইচ্ছা ছিল, কারণ এই নীলের উপোসটা বেশিরভাগ মানুষ কেন করে, যে ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য। তো যাই হোক, কি বলবো তোমাদেরকে, আর কাল পর্যন্ত আমার অনেক কিছু প্ল্যানিং ছিল, অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু বলে না ভগবান না চাইলে কোনো কিছু হয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো কালকে দুপুরের পর থেকে আর নীলের উপোস করতে পারবো না ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল, বা মেয়েদের যে সমস্যাটা থাকে সেটা তো কিছু করার নেই। তো ভাবছিলাম যে একদিন পরেই নয় সেই সমস্যাটা হতো, কিন্তু সেটা তো আর হলো না, দিনের দিনই হয়ে গেছে আগের দিন বিকালবেলা, তো সেই কারণে আর পুজোটা করতে পারবো না, তো মনটা খারাপও লাগছে। আবার একদিকে ভাবছি যে যেটা হয় ভালোর জন্যই হয়, হয়তো নীলের উপোসটা আমার এবছর করাটা ঠিকও হতো না হয়তো। তো যাই হোক, ভগবান যেটা চায় সেটাই হবে, সেটা আর কিছু করার নেই। তো এখন সকালবেলার দিকে যা কাজকর্ম তো সেগুলো আগে করে নিই, তো ঝটাপট তারপরে ব্লাডটা নিতে আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রায় জানো তো 6 মাস পর ব্লাড টেস্ট করছি, তো এর আগে 3 মাস পর করাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই জিনিসটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়, যখন দেখি হাতে পয়সা নেই না তখন সবসময় নিজের দিকে গ্যাফালতিটা বেশি করে ফেলি। মানে জিনিসটা হয়ে যেত যদি আমি ধরো মানে 600-700 টাকারই ব্যাপার যদি আমি করিয়ে নিতাম, ঠিক টাকা পয়সা ম্যানেজ হয়ে যেত, কিন্তু ওই যে ভাবি যে ওই টাকাটা দিয়ে অন্য কিছু করা যাবে, তো সেইটা ভেবে আর টেস্টটা করাইনি, তো যার জন্য পরে সমস্যা হয়ে যায়। আবার 3 মাসের জায়গায় 6 মাস পর ব্লাড টেস্ট করতে হয়, কারণ একটা ওষুধ মিনিমাম 3 মাস যায়। তো যেই ওষুধটা শেষ হয়ে গেছিল, তো পরবর্তীতে আমি আবার একটা নতুন বোতল কিনে নিয়েছিলাম, তো তখন ভাবলাম যে এত টাকা খরচা করে যখন নতুন ওষুধ কিনেছি তাহলে ওষুধটা শেষ হওয়ার আগে তখন ব্লাড টেস্ট করাবো, তো সেই করতে গিয়ে জানো তো 3 মাসের জায়গায় 6 মাস হয়ে যায়। তো এবার ভাবলাম যে না আর গ্যাফালতি করবো না, এবার ঝটাপট আগে ব্লাড টেস্টটা করিয়ে নিই, কারণ শরীরে কিছু কিছু সমস্যা থাইরয়েডের কারণেও হয়, সবসময় এমন নয় যে আমাদের শরীরে খাটাখাটির কারণেই শরীর খারাপ করে, যাদের যেই সমস্যাটা থাকে বা শরীরে যে রোগটা থাকে তো সেটার মেডিসিন যদি ঠিকঠাক না নেওয়া হয়, সেটা টেস্ট বা ডাক্তার দেখানো যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু সেটা সমস্যা দাঁড়ায়। তো যাই হোক, আজকে রক্ত নিতে আসবে, কালকে ব্লাডের মানে টেস্ট করে আমাকে রিপোর্ট দিয়ে দেবে, তো ভালোই হবে, 2 দিনের মধ্যে আমি তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে নিতে পারবো, কারণ আমার ওষুধও না শেষ হয়ে এসেছে, আর 2-3টে মতনই ওষুধ আছে, তারপরে নয়তো আবার নতুন বোতল কিনতে হবে, তো সেটাতেও টাকাটা ওয়েস্ট হবে। তো আমি এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, তো প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম একটু হালকা করে নুন হলুদ দিয়ে,
তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুমড়ো, টমেটো সবই দিয়েছি। তো এগুলো দিয়ে এবার ভাজা ভাজা করতে থাকি। ভাজা হয়ে গেলে পরে তারপরে জল ঢেলে দেবো। তো কুমড়োটা তো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই কুমড়োটা পরে দিলাম, আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি। আর তরকারি আর রুটি বানাতে বানাতেই চলে এসেছে ব্লাড টেস্ট করার জন্য কাকুটা। তো আজকে আমাকে মানে কোনো রিপোর্ট দেখাতে হয়নি, শুধু আমি যেহেতু থাইরয়েডের রিপোর্ট করছি তো বলে দিলাম যে শুধু থাইরয়েডের টেস্ট করাবো, কারণ এর আগে যখন ডাক্তার দেখিয়ে টেস্ট করেছিলাম তখন দুটো তিনটে টেস্ট দিয়েছিল। তো এবার তো আমি এখনো পর্যন্ত ডাক্তার দেখাইনি, রিপোর্টটা দেখাবার পরে আমি ভাবছি যে মানে রিপোর্ট যেদিন দেখাতে যাব সেদিনকে আমার শরীরে যে সমস্যাগুলো হচ্ছে তো সেগুলো বলে দেব। তো তারপরে ডাক্তারে কি বলে তোমাদের সাথেও শেয়ার করব, তারপরে দেখছি কি হয়। আর থাইরয়েডটা কিন্তু খুব বড় একটা মানে শরীরের মধ্যে সমস্যা, সেটা তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা কিন্তু সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে বেশি টেনশন করবে না। আর ফ্যামিলিতে কারো থাইরয়েড থাকলে পরে তোমরা কিন্তু মানে খাওয়া দাওয়া ঠিক করে করবে, টেনশন কম নেবে, আর সবসময় চেষ্টা করবে যে নিজেকে সব জিনিস থেকে ফ্রি মাইন্ডে রাখতে। তো তাহলে কি হবে, থাইরয়েডটা হবে না, কারণ থাইরয়েডটা বেশিরভাগ ফ্যামিলিতে একজনের থাকলে সেটা অনেকেরই পরপর হতে থাকে। যেমন আমার মায়ের আছে, তারপরে আমার হয়েছে, আর মায়ের আগে আমার পিসি ছিল, মানে পিসির আছে এখনো পর্যন্ত, তারপরে আমার হয়েছে, আমার বোনের হয়েছে। তো থাইরয়েডটা বলে যে এটা ফ্যামিলিতে, যেরকম সুগারটা শুনেছি পুরো ফ্যামিলিতে একজনের হলে পরবর্তীতে আবার এক এক করে সবার হয়। তো এই জিনিসগুলোর থেকে একটু নিজেদেরকে সতর্ক রাখা খুব দরকার। তো যাই হোক, আমি তো প্রচণ্ড টেনশন নিই, আগে যতটা নিতাম তার তুলনায় এখন হয়তো একটু কম নিই, কিন্তু তবুও আমার টেনশন প্রচণ্ড হয়, ছোট ছোট জিনিসে আমি বেশি ভাবনা চিন্তা করি, তোমাদেরকে এর আগেও বলেছি। আর তোমরা আমাকে অনেক হেল্প করো, অনেক মোটিভেট করো, আমি ভিডিওর মাধ্যমে যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে অনেকে বোঝাও কমেন্ট করে যে দিদি ভাই এটা করো না, দিদি ভাই ওইটা করো না, নিজের খেয়াল রাখো, নিজেকে একটু সময় দাও, তারপরে ফ্রি মাইন্ডে থাকো। তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করো, খুব ভালো লাগে আমার। তো কালকেও তোমরা আমাকে অনেক কিছু কমেন্ট করেছো, আমাকে বুঝিয়েছো যে কাজটা ভালো করেছো, ছেড়ে দিয়েছো, ছেলে মেয়েগুলোকে দেখো, ছেলে মেয়েগুলোকে খেয়াল রাখো, ভিডিও দাও, ভিডিও করো ইউটিউবে, আর কিছু করতে হবে না বাইরের কাজ। তো সবাইকে থ্যাংক ইউ যে তোমরা আমাকে এত ভালোবাসো, আমি ইউটিউব থেকে এত ভালোবাসা পেয়েছি যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। যে ইউটিউব যদি আমি না আসতাম আজকে হয়তো আমি কোথা থেকে কোথায় যেতাম জানি না, কারণ আমি প্রচণ্ড টেনশন করি আর একা থাকি তো সারাদিন, তো অনেক রকম ভাবনা চিন্তা আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে পেয়ে সত্যি আমি এটাই মনে করি যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার তো দুটো ছেলে মেয়ে আছে আমাকে বোঝাবার জন্য, আমার আমাকে মানে বলার জন্য, কিন্তু তার সাথে যে আমি এত বড় একটা পরিবার পেয়েছি, তোমাদেরকে পেয়েছি, তার জন্য সত্যি আমি ঠাকুরের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমি যদি ইউটিউবে না আসতাম, আর সব থেকে বেশি মানে হয়তো শুভ আমার ছোট, মানে আমার থেকে বয়সে অনেক ছোট বা আমার সন্তান, কিন্তু ও আমাকে যে ইউটিউবের প্ল্যাটফর্মটা ধরিয়ে দিয়েছে বা ইউটিউবে যে তোমাদের সাথে মানে যোগাযোগ করার যে একটা রাস্তা তৈরি করে দিয়েছে, তার জন্য সত্যি আমি ওকে সারা জীবন মানে এটাই বলবো যে ও না থাকলে পরে আজকে ও যদি এই বুদ্ধিটা না দিত তাহলে হয়তো আমি আজকে কি করতাম নিজেও জানি না। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি, তোমাদের অনেক মানে তোমাদের সাথে আলোচনা করে আমি অনেক কিছু মানে জীবনে করতে চাই, যাতে আমার এটা না মনে হয় যে আমি একা সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি, বা আমার একা যদি কোনো সময় সমস্যা হয় আমি জানি যে তোমরা আমার পাশে আছো। তো দেখো ব্লাড নিচ্ছে, তো এক সিরিঞ্জি ব্লাড নেয়, সেটা একটা টেস্ট হোক বা 10টা টেস্ট হোক, পুরো সিরিঞ্জি ভর্তি করেই ব্লাডটা নেয়। তো এর আগে যখন আমার ব্লাড নিয়েছে কখনো আমার কিছু মানে ফিল হয়নি, অতটা আমি বুঝতে পারিনি, কিন্তু এইবার যখন ব্লাডটা নিয়েছে খুবই মানে হাতটা ঝিনঝিন করছিল, ব্যথা করছিল সঙ্গে সঙ্গে। আর আমি কোনো সময় ব্লাড নিলে না দেখতে পারি না, মানে নিজের হোক বা অন্য কারোর হোক কোনো সময় দেখতে পারি না। তো এদিকে ব্লাড তো নেওয়া হয়ে গেছে, আর এখন এক ধরনের ছোট ব্যান্ডেজ পাওয়া যায়, তো সেই ব্যান্ডেজটাই হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তো প্রচণ্ড হাতটা যন্ত্রণা করছে জানি না কেন। আর সব কিছু জিজ্ঞাসা করে নিলাম যে রিপোর্টটা কবে দেবে, তো বললো কালকে সন্ধেবেলার দিকে দেবে, তো এই বাড়িতে হোক বা বাবার কাছে হোক রিপোর্টটা দিয়ে দেবে। তো কালকে যদি আমার সুবিধা হয় তাহলে অবশ্যই আমি ডাক্তারটা দেখিয়ে নেব, কারণ যত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নেবো ততই ভালো, ওষুধও শেষ হয়ে এসেছে। আর ওনাকে বললাম যেরকম আমি পেরেছি এখন টাকা দিয়ে দিয়েছি, আর বাকি তারপর রিপোর্ট আসুক, দেখা যাক কী হয়, ডাক্তারকে দেখানোর পরে তোমাদের সাথে রিপোর্টটা আবার পরে শেয়ার করবো। তো এখন বাজে সকাল 9টা, আর ঠাকুর চলে এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো বাড়িতে ঠাকুর আনতে পারবো না, তো কি হয়েছে রাস্তায় দাঁড়িয়ে দেখতে তো পারবো, তো এক এক করে সবার বাড়িতে যাচ্ছে আসছে, দেখতে পাচ্ছ তোমরা যে ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর মজা করে সাইকেল টাইকেল নিয়ে এসেছে। তো এই বাচ্চাটা আমাদের পাশের বাড়িরই,
তো খুবই ভালো, মানে বাচ্চা কাচ্চা আমাদের এখানে সবাই খুবই ভালো। তারপরে আমাদের সামনের বাড়ি একটা মেয়ে, ও উপোস করেছে, তো দেখেও ভালো লাগলো। তো নীলের উপোসটা খুব আনন্দ করে করেই করে ওরা। আর কালকে যেহেতু পুজো শেষ, মানে আজকের দিনটা পেরোলেই তারপরে কাল থেকেই হয়তো পুজোটা শেষ, তো কালকে চড়কের মেলা, তো এইসব জিনিসগুলোতে খুব আনন্দ পায় বাচ্চারা। তো ওরা এবছর সবাই দেখছি যে সাথে সাথে ঘুরছে, এর আগের বছর আর একটু ছোট ছিল, তো সবাই বাড়িতেই ছিল, তো দেখে ভালো লাগলো। আর আমাদের পাড়ার মেয়েগুলো প্রত্যেকেই এক এক করে উপোস করেছে, পুজোতে যোগদান করেছে, তো এরকম হয়তো আমাদের পুচকুসোনা শুভ আরও একটু বড় হলে পরে ওরাও করবে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি পয়সা দিয়ে এসেছিলেন ওই বাড়িতে, তো আমি বললাম যে হ্যাঁ পয়সা দিয়ে এসেছি। তো নামটা জিজ্ঞাসা করলো, কারণ নাম হিসেবে টাকাগুলো লেখে, তো তোমাদের দাদাভাইয়ের নাম বললাম, কারণ আমি প্রত্যেকবার তোমাদের দাদাভাইয়ের নাম দিয়েই টাকাটা দিই। তো যাই হোক, এরপরে যখন হয়তো শুভ বড় হবে তখন শুভর নাম করে দেওয়া হবে। তো বাড়িতে যে মানে যে যাকে ভালোবাসে বা যাকে যার নামে টাকা দিতে চায়, তো সেই নামেই দেওয়া উচিত। তো তোমাদের দাদাভাইয়ের নামে সব কিছু তো আর হয় না, তো ওই জন্য ভাবি যে যখন কোনো জায়গায় পুজোর ঠাকুরের মানে ঠাকুরের জন্য টাকা পয়সা দেবো, তো তখন তোমাদের দাদাভাইয়ের নাম লিখবো। আর বেশিরভাগ আমাদের বাড়িতে যখনই কোনো কিছুর জন্য চাঁদা কাটতে আসে বা কিছু খাটতে আসে, সবাই আমার নামটাই লেখে। আর এখানে বেশিরভাগ সবাই আমাকে দিদি বলে ডাকে, তো ওই জন্য দিদি বলেই সবসময় বিল করে। তো যাই হোক, সবার বাড়িতে ঠাকুর আসছে, খুব ভালো লাগলো। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। তো এক এক করে এক একজনের বাড়িতে যাচ্ছিল, আর আমি বললাম যে সামনের বছর ঠাকুর যদি চায় তো আমাদের বাড়িতে অবশ্যই ঠাকুরকে আনবো। তো এই বছর তো আর হলো না, তো দেখা যাক কী হয়, কারণ আমি প্রথম বছর যখন বাড়িতে ঢুকেছিলাম না, তখন ঠাকুর এসেছিল আমাদের বাড়িতে, তো তারপরে আর ঠাকুর আনতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো এক এক মানে এক একটা সমস্যা এক এক বছর দাঁড়ায়। তো এক বছর আমার বড় ভাসুর মারা গেছিলেন, তো তাই জন্য আমাদের বাড়িতে ঠাকুর আনতে পারিনি। দ্বিতীয় বছরে আমার কাকা শ্বশুর মারা গেছিলেন, তো তাই জন্য ঠাকুর আনতে পারিনি। আর এই বছরে আমার সমস্যা হয়ে গেল বলে ঠাকুর নিতে পারলাম না। তো এইগুলো মানে কখন কি পরিস্থিতি আসবে সেটা তো বলা যায় না। তো যাই হোক, আমাদের বাড়িটা বাদ দিয়ে বাকি সব বাড়িতেই হয়েছে। আর হ্যাঁ, মিডিলে আরেকটা বাড়ি বাকি আছে, কারণ ওনাদের বাড়িতে একজন মারা গেছে, তো ওই বাড়িটাতেও এই বছর নিতে পারেনি। তো বাইরে সেগুলো দেখার পরে আমি চলে আসলাম ঘরে, এবার বিছানা টিছানাগুলো একটু তুলে নিই, পয় পরিষ্কার করে নিই, কারণ ঠাকুর আসবে বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো তারপরে ভাবলাম না এবার কাজকর্ম শুরু করি, তো শরীরটা খুব একটা ভালোও লাগছে না। প্রথমে তো ভাবছিলাম যে আজকে আর সকাল থেকে ভিডিও স্টার্ট করব না, ভিডিও দেব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, কাজকর্ম তো সব কিছুই ধরো আমাকে বাড়িতে করতেই হবে, এমন নয় যে বা কাজকর্ম না করে আমি আরাম করব। কিন্তু হয়তো সেটা ক্যামেরা অন করে করি বা ক্যামেরা অফ করে, কাজ তো করতেই হবে। তো তোমাদের সাথে শেয়ার করে দিই, তাহলে আমার ভিডিওটাও পোস্ট হবে, তোমরা ভিডিওর অপেক্ষা করে থাকো সবাই যে কখন ভিডিও দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভিডিওটা তোমাদেরকে অল্প সময়ের জন্য হলেও পোস্ট করা উচিত। তো ওই জন্য আস্তে আস্তে কাজকর্ম করছি, আর আস্তে আস্তে তোমাদের সাথে যতটুকু হবে ভিডিও শেয়ার করব। তো আজকে প্রথমবার যারা আমার চ্যানেলে এসেছো, যদি আমার ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থেকো, আমার পুরনো বন্ধুদের মতন সবাই আমাকে একটু সাপোর্ট করো। আস্তে আস্তে তোমরাও আমার পরিবারের সদস্য হয়ে যাবে, এক দুদিন ভিডিও দেখতে দেখতে হয়তো আমার ভিডিও তোমাদের সবার ভালোই লাগবে। আর ভিডিওতে কোথায় কি ভালো লাগলো বা কোথায় খারাপ লেগেছে সবটাই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের ভালো খারাপ সব কিছু কমেন্টের মাধ্যমে আমি যখন পাই তখন বুঝতে পারি যে আমি কি ঠিক করেছি আর কি ভুল করেছি। তো তোমাদের উপরে আমি অনেকটা ভরসা করি যে তোমরা আমার পাশে আছো সব সময়, দূর থেকেও তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা পেয়েছি, তোমাদের সাপোর্ট পেয়েছি, তো সেটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো চলো বিছানা টিছানাগুলো তুলে নিই, আর যেরকমটা পারবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, যতটুকু হবে তোমাদের সাথে ভিডিও দেব। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 1:05, আর ভাবলাম যে বেরোবার আগে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। তো স্নান টান করে আমি তো রেডি হয়ে গেছি, পুচকুসোনাকে আনতে যাচ্ছি, আর এই যে প্রসাদটা দিয়ে গেল, মানে প্রসাদ বলতে পুজো করার পরে ফল টল কেটে সবার বাড়িতে অল্প অল্প করে দেয় ওরা। প্রসাদ বলতে কি, আজকে লক্ষ্মী পুজো হয়েছে ওদের বাড়িতে, আমাদের বাড়িতে তো একবারই সেই কোজাগরি লক্ষ্মী পুজো হয়, আর ওদের বছরে 3 বার না 4 বার লক্ষ্মী পুজো হয়, তো আজকেও লক্ষ্মী পুজো ছিল। তো পুজোরই প্রসাদ ফল টল কেটে দিয়ে গেছে, আর এখন পুচকুসোনাকে আমি নিয়ে আসি, তারপরে প্রসাদগুলো খাওয়া হবে। তো প্রসাদটা এখন ঢেকে দিই, এই আমি স্নান করতে যাব, তার 5 মিনিট আগেই এসে দিয়ে গেল। প্রসাদটা এখন ঢাকা দেওয়া থাক, পুচকুসোনা আসুক, থালা বাসন টালা বাসন সব ধুয়ে রেখে দিয়েছি, এখনও রান্না করার টাইম পাইনি আমি, তো ওকে নিয়ে এসে তারপরে রান্না করব। আর ওকে বললো 1:15 থেকে 20-এর মধ্যে দিয়ে যাবে, আজকে নতুন বাসের যে ড্রাইভার, তো ওই ড্রাইভার দাদা আসছে। তো গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছে, মানে গরম প্রচণ্ড লাগছে, আমি তাই ভাবছি যে আমি তো ঘরে আছি তাই এত গরম লাগছে, আর যারা সারা দিন বাইরে রোদে কাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে, মানে আমিও তো কিছুদিন আগে রোদে কাজ করছিলাম, তো
মানে জীবনটা বেরিয়ে যেত, মনে হতো জীবনটাকে হাতের মধ্যে নিয়ে তারপরে যাচ্ছি, জানি না ফিরে আসবো কি না, এরকম একটা মানে কন্ডিশন চলে আসতো। মুখ চোখ সব পুড়ে যেত, একবারে লাল হয়ে যেত। তো যাই হোক, চলো সেসব কথা এখন আর ভেবে টেনশন নিতে চাইছি না। আর স্নান করার পরে কিছু একটা মুখে দিতে হয়। তো পুচকু সোনা দুদিন আগে দেখলাম টেবিলের মধ্যে একটা চকলেট রেখেছিল, বলছিল যে তুমি খেয়ে নিও, আমি খাবো না। তো ওই জন্য চকলেটটা মুখে দিলাম। তো চকলেটটা গালের এক পাশে আছে, তো তোমাদের সাথে কথা বলছি বলে মানে গলার মধ্যে হঠাৎ করে চকলেটটা আটকে যাচ্ছিল। তো চলো জলটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বাইরে যেহেতু প্রচণ্ড রোদ্দুর, আমি তো নর্মালি একটা মানে কি বলবো তোমাদেরকে, ওড়না এইটা মাথায় দিয়ে নিতে পারবো, কিন্তু পুচকু সোনার তো আসার জন্য একটা ছাতা লাগবে। তো শুভ একটা ছাতা নিয়ে গেছে, আর একটা ছাতা এই যে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে রয়েছে। তো পুচকু সোনাকে ছাতাটা দিয়ে দেবো, আর আমি ওড়নাটা মাথায় দিয়ে চলে আসবো। তো আমাদের এই গেটটা খুব প্রবলেম করে, মাঝে মাঝে গেটটা মানে খুলে যায়। তো যাই হোক চলো এবার যাই। আর ছাদে আজকে সকালে জল দিয়েছিলাম, তো তারপর আর জল দিইনি, জল আছে ভালোই, দেয়াল দিয়ে টপকাচ্ছে। তো এই দেখো ছাদের উপর দিয়ে একদম মানে জল টপকাচ্ছে, তো ছাদে অনেকটাই জল আছে, ওই জন্য আর এখন জল দিলাম না, কলটা বন্ধ করে দিলাম। বাথরুমে যেটুকু জল ভরার ভরে নিয়েছি, আর এখন পুচু সোনাকে নিয়ে আসি, তারপরে আবার বিকালবেলা জল দেবো। এখন আর জল দেবো না, ছাদে যা জল আছে হয়ে যাবে, এখন ওকে নিয়ে আসি। এসে আগে রান্না বসাতে হবে, অনেকটা রান্না হয়ে গেছে, রান্না করার আজকে টাইম পেলাম না, শরীরটা ভালোই লাগছিল না। তো চলো ওকে নিয়ে এসে পরে তোমার সাথে ব্লগটা স্টার্ট করছি। পুচকু সোনাকে নিয়ে এসে তারপরে আমি এখানে একটুখানি গ্লুকন ডি বানিয়ে দিচ্ছি। তো ফ্রিজ থেকে জলের বোতল বার করলাম, কারণ পুরো ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা জলটা তো আর খাওয়া যাবে না। তো সেই জলটার সাথে কিছুটা নর্মাল ঘরের জল মিক্স করব, যেটা কিছুক্ষণ আগেই কল থেকে ভরে রেখে গেছি। তো তারপরেও ভরে রাখার পরেও দেখলাম জলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে, মানে একদমই এখন জল ঘরে রেখে খাওয়া যাচ্ছে না, জল সঙ্গে সঙ্গে ভরার পরে কিছুক্ষণ পর গরম হয়ে যাচ্ছে, মানে এতটাই গরমের চাপ বাইরে, আর রোদ্দুরের তো তাপ আছেই। তো পুচকু সোনা ওয়েট করছে, জামা কাপড় খুলে দাঁড়িয়ে আছে। তো ও না শুকনো আমুল দুধ, তারপরে শুকনো গ্লুকন ডি এগুলো খেতে খুব ভালোবাসে, তো ওর হাতে দিলাম একটুখানি, ও টেস্ট করছে, ততক্ষণ আমি গ্লুকন ডিটা গুলিয়ে দিলাম। তো তারপরে ওকে এটা দিয়ে দেবো খাওয়ার জন্য, ও এটা খেতে খেতে আমি খাবারটা রেডি করে নেবো। তো সকালবেলা তো তরকারি করেই রেখেছি, তো এখন খুব বেশি কিছু রান্না করার চাপ নেই। তো সবার আগে ওকে গ্লুকন ডিটা দেওয়ার পরে আমি ভাত বসাবো বলে চালটা ধুয়ে নিচ্ছি। তো এখানে আমাদের দু টাইমের খাওয়ার মতনই মানে চাল ধুচ্ছি, কারণ এখন যেহেতু সকালবেলা রুটি করে দিয়েছি, তো রাত্রিবেলা রুটি করব না, আর গরমের সময় বেশি রুটি লুচি পরোটা এগুলো খাওয়া যায়ও না, মাঝে মাঝে এক দুদিন ঠিক আছে, বাট প্রত্যেকদিন খাওয়া যাবে না। তাই দু টাইমের জন্য একবারে ভাত বসিয়ে দিচ্ছি, আর এখন যেহেতু গরমকাল, তো দুপুরবেলা ভাতটা করছি বলে ভাতটা ভালো থাকবে, কিন্তু সকালবেলা যদি করতাম সেই ভাতটা আর ভালো থাকতো না। তো আমি না চাল ধোয়া জল কখনো ফেলি না, তোমাদেরকে আগেও বলেছি। তো বিকালবেলার দিকে গাছের গোড়ায় এগুলো দিয়ে দেবো, ওই জন্য চাল ধোয়া জলটা আমি ভালো করে বালতির মধ্যে রেখে দিচ্ছি। আর ভাতের মধ্যে খালি আলু সেদ্ধ দিয়েছিলাম, তরকারি তো ছিলই। তো এখন দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য আছে গরম গরম ভাত, আর তার সাথে আছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে আমি মা খাইনি, পুচকু সোনা আলু সেদ্ধ মাখার থেকে বেশি ভালো খায়, ওকে যদি এইভাবে মানে শুধু আলু সেদ্ধগুলো দিয়ে দিই, একটু নুন দিয়ে ঘি দিয়ে দিয়ে দিই, তাহলেও ভালো খায়। তো ভাবলাম শুভ এখনও আসেনি, শুভরও আসতে প্রায় এক দেড় ঘন্টার মতন টাইম আছে, তো আমিও আর আলু সেদ্ধটা এত তাড়াতাড়ি মেখে রাখলাম না। তো ওই জন্য আলু কুমড়োর তরকারি আর পুচকু সোনাকে নুন আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দেবো, আর আমার জন্য একটা কাঁচা লঙ্কা নুন আলু সেদ্ধ নিয়ে নেবো, মানে এক তরকারি দিয়ে ভাত খেতে নিই, তাই জন্যই আমি আলু সেদ্ধটা নিলাম, আর নয়তো আমার আলু সেদ্ধ না নিলেও খাওয়া হয়ে যেত, কারণ আলু কুমড়োর তরকারি দিয়ে আমার ভাত খেতেও ভালো লাগে, রুটি খেতেও খুব ভালো লাগে, এটা আমার ফেভারিট একটা ডিশ। আর তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে দুপুরের আমি খাওয়া দাওয়া দিয়ে ব্লগটাকে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে আমার নাকেরটা ভেঙে গেছে, তো নাকেরটাকে আমি চেঞ্জ করে নতুন একটাই নেবো, সেটাই আমার ইচ্ছা আছে। তো সেটা তোমাদের সাথে আমি পরে ভিডিওতে শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।